হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছেন? আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা টপিক হচ্ছে পাখির দরকারি মেডিসিন নিয়ে। চলো ভিডিওটি শুরু করা যাক। মেডিসিন একটি সেন্সিটিভ জিনিস, তাই আপনি বুঝে শুনে ব্যবহার করবেন। চলো ভিডিওটি শুরু করা যাক। মেডিসিনের প্রথমে রয়েছে জিসপ্রে। জিসপ্রে আপনি 1 লিটার পানিতে 2 ml ব্যবহার করবেন। তারপরে হচ্ছে ব্রোকোবেট। ব্রোকোবেট আপনি 1 লিটার পানিতে 5 ml ব্যবহার করবেন। এটি পাখি ঠান্ডার ওষুধ। এপিনেক্স, এপিনেক্স কৃমিনাশক ওষুধ, এটি আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করবেন। ফ্লেক্স ডি, এটি আপনি 1 লিটার পানিতে 2 ml ব্যবহার করবেন। এটি পাখির মাল্টিভিটামিন ওষুধ। এসিবি একটি পাখির জন্য মহাঔষধ। এবিসিডার ভিনেগার নিয়ে আমার পূর্বে ভিডিও রয়েছে। আপনি অ্যাবেসিডার ভিনেগার পাখি আকার আয়তন অনুযায়ী দিতে হবে। তার জন্য আপনাকে পাখি আকার আয়তন জন্য পূর্বে ভিডিওতে বলা আছে। লিবারটন আপনি 1 লিটার পানিতে 2 ml ব্যবহার করবেন। পিঁপড়াচ্ছে ক্যামেরন আপনি 1 লিটার পানিতে 2 ml ব্যবহার করবেন। মাল্টিভিটামিন আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করবেন। ইথি, এটি আপনি 1 লিটার পানিতে 2 ml ব্যবহার করবেন। এইসেল আপনি 1 লিটার পানিতে 2 ml ব্যবহার করবেন। আপনি 1 লিটার পানিতে 2 ml ব্যবহার করবেন। বাকি ক্যালসিয়ামের অভাব দূর করবেন। টিমসেন, টিমসেন আপনি 1 লিটার পানিতে 1 চিমটি ব্যবহার করবেন। এটা পাখির জীবাণুনাশক ওষুধ, এটি ব্যবহার করবেন। এইসব মেডিসিন ব্যবহার করবেন আমি যা বললাম। আপনার এবং আপনার পাখি সবুজ থাকা আমার ঘরে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এটুকু পর্যন্ত। পরের ভিডিও কি নিয়ে বানাবো এটা নিচে ডিসক্রিপশন বক্সে বলে দিবেন, নিচে কমেন্ট বক্সে বলে দিবেন। আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন।